প্রভাবিত করে বড় হয়। আমার ছেলে ছোটটা, ও সব থেকে বেশি চঞ্চল, ওকে আমি কখনো না করতে পারি না। ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখা হয় আমাদের, ফার্স্ট পরিচয় হয়, এন্ড দেন ফার্স্ট লন্ডনে দেখা হয় 2011 এর দিকে, 12 ইয়ার্স এগো, হ্যাঁ 12 বছর, বাহ, এক যুগ, এক যুগ, সুন্দর। স্যাক্রিফাইসিং অনেক, যেহেতু আমি বাচ্চাদের সাথে অত সময় দিতে পারি না, পুরো বাচ্চাদের টেক কেয়ার করা লাগে, সো স্বাভাবিকভাবেই অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, সো সেই সব দিকগুলোই আসলে বেশি ভালো লাগে। খারাপ লাগার জায়গা? না, খারাপ লাগে না, কখনোই লাগেনি। না, এমনি তো ফ্যামিলিতে ছোটোখাটো মনোমালিন্য হয়ই সবসময়, বাট কখনো ওরকম হয়নি। সাপোর্ট তো সবাই করবে, ফ্যামিলি মেম্বার স্পেশালি সবসময় সাপোর্ট করে তাদের বাচ্চাদেরকে, বলেন হাজবেন্ডকে, বলেন ওয়াইফকে বলেন, তো সেক্ষেত্রে তারাও ব্যতিক্রম নয়। তার এক একজনের এক এক ধরনের দিক থাকে যে এক একভাবে প্রকাশ করতে চায় সেই সাপোর্টটা, যে যেভাবে আসলে করে কমফোর্টেবল থাকে। আমি এটাতে মানে কোনো একটা দোষ কিংবা গুণের কিছু দেখি না, বাট সাপোর্ট করে ফ্যামিলি মেম্বাররা, এটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে। পরিবার, ফ্রেন্ডস, পাড়া প্রতিবেশী, এদের ছাড়া আসলে খুব বেশি দূর আপনার যাওয়া সম্ভব না। আপনি একা খুব বেশি দূর আসলে চলতে পারবেন না। আপনার যদি অনেক দূর যেতে হয়, আপনার অনেককে সাথে নিয়ে যেতে হবে। আমার ছেলে ছোটটা, ও সব থেকে বেশি চঞ্চল, ছেলে মানুষ স্বাভাবিকভাবে একটু চঞ্চল হবে, মেয়েরা শাকিব আল হাসানের ছেলে বলে কথা, মেয়ে দুজনই খুবই শান্ত ভদ্র, ওদের আসলে বড় করতে কোনো কষ্ট না। ছেলেটা দৌড়াদৌড়ি করে, অনেক ইয়ে করে, বাট একটু ডিফারেন্ট, ওটাও মজার লাগে আমার কাছে। আর প্রভাবিত করে বড় মেয়ে, বড় মেয়ে যেহেতু ওর সাথে আসলে সব থেকে বেশি টাইম কাটানোর সুযোগ হয়েছে, তো স্বাভাবিকভাবে ও অনেক বেশি প্রভাবিত করে, ওকে আমি কখনো না করতে পারি না। বাকি দুজনকে পারি, বাট ওকে পারি না। যেহেতু ধরেন আমি ছোটবেলা থেকে বিকেএসপি অ্যান্ড দেন ন্যাশনাল টিমে খেলার কারণে ঢাকাতেই থাকতে হয়েছে বেশিরভাগ সময়, সো আমার কানেকশনটা ওভাবে ছিল না সত্যি কথা যদি বলি আমি। তো স্বাভাবিকভাবে বাবা জন্ম ওখানে, ছোটবেলা থেকে আমাদের পারিবারিকভাবেই আমার মানে দাদা থেকেই মাগুরাতেই, সো আমাদের ওই একটা সুবিধা ছিল যে ফ্যামিলিগতভাবেই, মানে আমাদের যদি ফ্যামিলি আমরা চিন্তা করি, এক্সটেন্ড ফ্যামিলি অনেক মানুষ হয়ে যাবে, তো স্বাভাবিকভাবে পরিচিতিটা সবসময় ছিল। আব্বুর ওই ইয়েটা এক্সট্রা এফোর্ট দিতে হয়নি, যেমন না যে অন্য জেলা থেকে কিংবা অন্য জায়গা থেকে এসে মাগুরাতে হয়তো আমরা বাসা করেছি, এরকম কিছু না। সো ওই সুবিধাটা আমাদের সব সময় ছিল স্থানীয় হওয়ার কারণে। তো স্বাভাবিকভাবে পরিচিতি যেহেতু আব্বুর আছে সবসময়, কানেকটিভিটিটাও ভালো আছে, পলিটিক্যাল মানুষদের সাথে ওঠা বসাটাও ভালো আছে, সো এই সুবিধাগুলো আমার জন্য অনেক বেশি কাজে আসছে, স্পেশালি আমার এই পলিটিক্সের শুরুর দিক থেকে।